আইফোনের স্টার্টিং প্রাইসটা কত থেকে? আইফোন স্টার্টিং হচ্ছে 6999 টাকা থেকে আইফোন স্টার্টিং আছে। আচ্ছা 2024 এ দাঁড়িয়ে মানে 6000 টাকা দিয়ে আইফোন ভাই ভাবা যায় না। কিন্তু অনেক মোবাইলই তোমরা দেখতে পাচ্ছ, লাল কালারটা আইফোন 13। আর অ্যান্ড্রয়েড ফোন কত থেকে শুরু? অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি আমাদের এখানে শুরু হচ্ছে 4000 টাকা। দোকানটার নাম হচ্ছে ভাই ব্যারাকপুর জংশন, ঠিক আছে? লোকেশনটা ব্যারাকপুর স্টেশনের সামনে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই অটো স্ট্যান্ডের অপোজিট হচ্ছে মিনি মার্কেট, মিনি মার্কেটের শপ নাম্বার A13 ব্যারাকপুর জংশন। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার সেভিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আমার সাইডে আছে একটা দিদি, এটা হলো রিয়ার বাড়ির পাশে, ওখানে বাড়ি। রিয়া কে হয় এটা? এটা আমার মাসি হয়, কিন্তু আমি দিদি বলে ডাকি। যাই হোক, ব্যাপারটা কি হয়েছে, দিদি কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছে, সব কিন্তু ডায়েরিজ ফ্যামিলি এখানে, ঠিক আছে? আমারও ডায়েরিজ, রিয়ারও ডায়েরিজ। এই দিদিকেও যদি আমি দিদিকে জেনে নেওয়া জিজ্ঞাসা করি যে তুমি কী নামে চ্যানেল খুলবা, বলে কি আমার নাম তো রিমি, তো রিমির পরে কী দেওয়া? বলে তারপর দিদি বলে কি ডায়েরিজ দিয়ে দেবো, যেহেতু রিয়ারও ডায়েরিজ আছে। তো দিদির চ্যানেল নাম, হ্যাঁ, তো দিদির চ্যানেল নাম কিন্তু হলো রিমি ডায়েরিজ। তো আমার এই ডিসক্রিপশানে কিন্তু দিদির চ্যানেলের লিঙ্ক আছে, যাও গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ দিদি সবে সবে চ্যানেল খুলেছে। দিদির আগে কিন্তু একটা চ্যানেল ছিল, যেখানে কিন্তু 97,000 সাবস্ক্রাইবার ছিল, ওটা শর্টের চ্যানেল ছিল, ঠিক আছে? যাই হোক, দিদির আজকে বড় একটা চ্যানেল খুলে দিলাম, যার নাম হচ্ছে রিমি ডায়েরিজ। যাও, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, যাও গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটু সাপোর্ট যদি প্রথম থেকে পায় না, দিদি ভিডিও অনুযায়ী অনেকটাই মোটিভেট পাবে। তো প্লিজ কিপ সাপোর্ট সন্দীপ, সন্দীপকে যেভাবে করেছো আমাকেও সেইভাবে একটু সাপোর্ট করো। আমি অনেক আশা নিয়ে ওর কাছে এসেছি, আর আমি চাই সন্দীপও কিন্তু অনেক অনেক এগিয়ে যাক, ও এগালেই কিন্তু ওর সঙ্গে সঙ্গে আমরাও এগাতে পারবো। তো সুতরাং আমাদের সবাইকে তোমরা সকলেই একটু ভালোভাবে সাপোর্ট করো, একদম। তো কিপ সাপোর্ট অ্যান্ড কিপ লাভ। সোমা, তুমি কাজ জামা পড়েছো? বাবার জামা পড়েছো? যাও কাজ করো। সো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে হবে, যেও তোমরা তো গাইস, আজকে ভিডিও স্টার্ট করছি আমি ঠিক ব্যারাকপুর থেকে। আজকে ব্যারাকপুর আসার পিছনে কারণ হচ্ছে রিয়ার একটা দরকারে এসেছিলাম, ঠিক আছে? আমি এসেছিলাম ব্যাংকে, হ্যাঁ, এসে শপিং করতে। দেখ, আমি এখানে এসেছিলাম একটা গাইস শপিং করতে, গাইস এখানে কিছু একটু শপিং করে নিলাম, তো এটা রিয়াকে আমি দিলাম, নেও রিয়াটা, দিস ইজ ফর ইউ। না গাইস, ওর মধ্যে ছেলেদের জামা আছে, ও কি করবে? মোয়ে মোয়ে জামাটা কেমন লাগছে দেখ না শোনা। আমি অন্য একটা পছন্দ করেছিলাম, বাট ও নিজের পছন্দই নিল। আর এই একটা টি শার্ট বেশ ভালো লাগছে না? এটা বেশ ভালো লাগছে, ইউনিক। এইটা আমার মোটামুটি লাগছে। আমি অনেকদিন শপিং বমিং করি না, করবো আজকে দিয়ে ভাবছি বিকালবেলার দিকে একটু বাবার জন্য কিছু একটু শপিং বমিং করতে হবে, কারণ করতে হবে, ঠিক আছে? আর গাইস, রিয়া এখানে ফোন কিনে একদম, আইফোন কিনে একদম চকাচক। রিয়া কেমন লাগছে আইফোন, নতুন আইফোন কিনে ভালো লাগছে? আর গাইস, এখানে অনেক আছে, অনেকদিন পর কিন্তু অনেক আছে দেখা। আমার ও আমার ড্রাইভার, নাইস টু ড্রাইভার, নাইস টু মিট ইউ ড্রাইভার। হ্যাঁ, দিস ইজ মাই ম্যানেজার, দিস ইজ মাই ড্রাইভার, আই এম অলসো ওনার। এর মাইনে হলো মাসে গাইস 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। ও শালা 40 টাকা বাদন করতো। আমি ভিডিও করি আমার। দি নেক্সট ডে বল কেমন আছিস? একদম জক্স করার দরকার ছিল। ইয়েস, এই চেনটা সূক্ষ্ম হবে ইউজ করবো দাই, এই চেনের এই সমস্যা সব, এই চেনের সমস্যা। আগের বারতে চেনটা একটু বড় দিয়েছে মনে হচ্ছে, আচ্ছা। যাই হোক, অনেকদিন পর কিন্তু ওর ফ্যানটাকে পাচ্ছি, এখন দিতে যাই না। এই জিনিস, এই ফ্যানটা একটা জিনিস বাজে জিনিস, সেটা কি বলতো, এই জিনিসটা খুব বাজে, ঠিক আছে? আগে থেকে জানলাম এই ফ্যান নিতাম না, কোনো মতেই নিতাম না, কোনো মতেই নিতাম না। দেখো না, চেঞ্জ হবে না। আমার এত পরিমাণে এখন মাথা গরম হয়ে গেছিলো তুলনা করার বাইরে, আমি বাড়ি থেকে না রেগে মুগে আমার চুল ছিটতে ছিটতে আমি আসলাম এই রিয়াদের বাড়িতে। এসব হচ্ছে এরকম খেমচে খেমচে খেলি, আমার মাথাটা গরম করা আসে না। মাথা গরম করবো না মানে, প্লিজ প্লিজ, আমার এই চুল পড়েছে রে। আমার এত পরিমাণে রাগ হয়ে গেছেন, আমি সুমনকে বলেছি সুমন তুই ভাই গাড়ি চালা, আমাকে ব্যবহার করেছি, আমি এত কাজের প্রেশারে আছি গাইস, তারপরে বলে তোমাকে ফোন করিস না কেন, ফোন ফোন
একটু ঠিকঠাক করে কথাটা বল, যেই কথাটা বলেছি সেই কথাটা বল। কি? ওকে আমি বলেছিলাম হলো, আমার আমি আজকে ব্যাংকে যাবো না, তুই আমার টাকাটা তুলে দে। তারপর আমি ওকে 3টা বাজে ফোন করেছি যে কি রে 4টা বাজে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, তাহলে তুই তোল। তো ও তারপরে কারণে আমি 3:30টার সময় ফোন করেছি, তখন ও বলে আমি যে করে হোক টাকা তুলে দেবো। আমি তোর যদি পেছনে থাকে, আর তারপরে আমাকে আমার উপর একটা চিল্লামিল্লি করেছে আমার উপর। তো তারপরে আমি আমার ফোনটা কেটে সুইচ অফ করে আমি নিজে ব্যাংকে চলে গেছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিটও লাগে না আমাদের সাইকেলে করে। তারপরে আমি তাড়াতাড়ি করে 2 মিনিটও লাগেনি, আমি জামা পরেছি আর সাইকেলটা নিয়ে বেরিয়েছি, গেট ফুট বন্ধ করে আমি ডিরেক্টলি সাইকেল নিয়ে বেরিয়েছি। আমি 10 মিনিটের মধ্যে তার সহ্য না, আমি একটা কাজের মধ্যে আছি। আমি ওকে বলেছি কি যে আমি তোকে টাকা তুলে দেবো আজকের মধ্যে, ও কথা না শুনে প্রথমাগমি করে ব্যাংকে চলে গেছে। আমাকে আমার ব্যাংকে না গিয়ে তুলে, 4টা অবধি ব্যাংক খোলা থাকে, ব্যাংকে গিয়ে না তুলে, আমি এটিএম তো আছে, এটিএমের মাধ্যমে তো টাকা তোলা যায়, ওর সেটা হবে না, তো ব্যাংকে গিয়ে তুলতে হবে। আমার রুলস ব্যাংকের থেকেই তুলতে হবে, তাই জন্য ব্যাংকের থেকেই আমি তুলছি। স্যালেড স্যালেড গাইজ, বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, তো দিস এটা কিন্তু কোনো পেইড প্রমোশন হচ্ছে না, ঠিক আছে? অনেকে প্রথমে এই ভিডিও শুরুতে বলবে যে পেইড প্রমোশন, এটা না, এটা কোনো পেইড প্রমোশন না। কিন্তু তো তো আমি এখন একটা দোকানের সামনে আছি, ঠিক আছে? এটা হলো একটা মোবাইলের দোকান, সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান, ঠিক আছে? দোকানটার নাম হচ্ছে ভাই ব্যারাকপুর জংশন, ঠিক আছে? এটা কোথায় দা জায়গা, লোকেশনটা? ব্যারাকপুর স্টেশনের সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে অটো স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে মিনি মার্কেট, মিনি মার্কেটের শপ নম্বর A13, ব্যারাকপুর জংশন। আচ্ছা, দোকানের নাম আছে মিনি জংশন, তাই তো? ব্যারাকপুর জংশন, ব্যারাকপুর জংশন, মিনি মার্কেট। আচ্ছা, মিনি মার্কেটের সামনে অনেকেই গাজারগুলি চেনো ব্যারাকপুরে, তো গাজারগুলির ভিতরে আসলে তোমার সে যে কাউকে জিজ্ঞাসা করবে যে ব্যারাকপুর জংশন দোকানটা কোথায়, যেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড মোবাইল, তারপর বলো ফার্স্ট হ্যান্ড মোবাইল কী কী আছে দাদা তোমার এখানে, কী কী মোবাইল পাওয়া যায়? মোটামুটি সব রকম সব কোম্পানি, রিয়েলমি, ওপো, ভিভো। স্টার্টিং কত, আইফোনের স্টার্টিংটা প্রাইসটা কত থেকে? স্টার্টিং হচ্ছে 6,999 টাকা থেকে আইফোন স্টার্টিং আছে। আচ্ছা, মোটামুটি 15 প্রো ম্যাক্স লাস্ট যেটা এখন অব্দি মানে সব থেকে দামি প্রোডাক্ট আইফোনের সেটাও অ্যাভেলেবল। আচ্ছা, আমাদের সিল ওপেন ক্যাটাগরি, সেকেন্ড হ্যান্ড ক্যাটাগরি, ইউজ ক্যাটাগরি, 3টে ক্যাটাগরিতে প্রোডাক্ট পাওয়া যায়, অল টাইম অ্যাভেলেবল। যে কোনো আইফোনে স্টার্টিং প্রাইস 6,999, সেটাও কী ফোন? আইফোন 6s। আচ্ছা, 2024-এ দাঁড়িয়ে মানে 6,000 টাকা দিয়ে আইফোন ভাই ভাবা যায় না, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু অনেক মোবাইলই তোমরা দেখতে পাচ্ছ। আইফোন আছে, আইফোন ওটা কী আছে লাল কালারটা? আইফোন 13। বেসিক্যালি আমার একটা একসময় শখ ছিল যে আমার ফোনটা যখন নেবো না লাল কালারেই নেবো। তো আমি যখন মানে ফার্স্ট ফোন নিই 12, মানে 11-এ কিন্তু লাল কালার বার করেছিল, ঠিক আছে? 12-এ কিন্তু আমি বার করিনি, মানে 12-এ আমি বার করিনি, আমি কি বার করার জন্য আমার কোম্পানি বার করিনি। 12-এ রেড হচ্ছে, একটু অরেঞ্জ টাইপের থাকছে, যেখান থেকে তোমরা কিন্তু ফোন নিয়ে গেলে 5 দিনের মধ্যে কিন্তু যদি কিছু হয় রিপ্লেসমেন্ট করে দেবে, তাই তো? আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? হবে না, ঠিক আছে? সেই বুঝে মানে ফোনগুলো দেওয়া হয় কাস্টমারকে। দাদাদের এই মোবাইল এই ব্যাকপুর জংশনে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিন্তু ডেলি নয় সপ্তাহে কিন্তু আপডেট দেওয়া হয় কি মোবাইল আসে, মাঝে মাঝে কিন্তু অফারও দেওয়া হয়, মাঝে মাঝে গিভওয়েও করা হয়। তো তোমরা কিন্তু চাইলে ফলো করতে পারো, চ্যানেলটার নাম আছে গাইস দেখতে পাচ্ছ এখানে ব্যাকপুর জংশন, ঠিক আছে? চ্যানেল কিন্তু অনেক ভিডিও ছেড়েছে, তোমরা এখানে দেখতে পারো অনেক ভিডিও ছেড়েছে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যেখান থেকে দেখছো, যাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল দরকার বা মানে একটু কম রেঞ্জের মধ্যে ভালো ফোন দরকার, তারা কিন্তু এই ব্যারাকপুর জংশনে এসে ভিজিট করতে পারো। লোকেশন হচ্ছে ব্যারাকপুর স্টেশন, নিয়ার বাই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে মিনি মার্কেট। আচ্ছা, মিনি মার্কেট, ঠিক আছে? আমাকে বললাম অ্যাড্রেস। হ্যাঁ বল, হ্যাঁ অ্যাড্রেস। এই ভাইস ব্যারাকপুর লোক তো হচ্ছে, ব্যারাকপুর হলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে গাজাগুলির দিকে আসবে, আর সব গাজারগুলি, হ্যাঁ এখানটা গাজাগুলি হলে মোস্ট ফেমাস, এখানটা গাজাগুলি বলি আমরা চিনি আর কি। তো এখানে হচ্ছে তোমার সেকেন্ড হ্যান্ড সব রকমের ভালো কোয়ালিটির ফোন পাওয়া যাবে, তো তোমরা অবশ্যই সবাই ভিজিট করো আর এখান থেকে অবশ্যই ফোন নিয়ে যেও। তো লেটে যাই হোক, এখন এই রাত্রিবেলা এসেছিলাম একটু চায়ের দোকানে, যেহেতু আমাদের ওখানে সেম প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, ঘন্টা তখন বাই নেটওয়ার্কের প্রবলেম, আর আজকে বৃষ্টি বর্ষা হয়েছিলো, ঠিক আছে? ওর জন্য আর কোথাও দ্রোণ ফ্রণ হয়নি তেমন একটা রাতের বেলা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি মানে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কালকে মানে একটু ভিডিও না নোটিফিকেশন মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ধন্যবাদ, টেক কেয়ার, বাই, লাভ ইউ।